ওকে, আমরা সাইজিং নিয়ে ডিসকাশন করতেছিলাম, অন করছেন? ওকে, সাইজিং নিয়ে ডিসকাশন করতেছিলাম এবং লাস্ট লেকচারে আমরা কি পড়ছি মনে আছে? সাইজিং নিয়ে কি কি আলোচনা করছি, কারো খেয়াল আছে? যাক, আলহামদুলিল্লাহ অন্তত কমন সেন্স খাটায় তো বলছে, কিছু মনে না থাকলেও, কারণ এটা দিয়ে শুরু করার কথা, এটা দিয়ে শুরু করার। আচ্ছা, এবং এই যে কথাটা বলছেন না, এটাই কিন্তু দিন শেষে কিন্তু এটাই অবজেক্টিভ। মানে কেন আমরা সাইজিং পড়তেছি? ধরেন আজকে আপনি ক্লাসে আইসে সাইজিংয়ের লেকচার শুনলেন, আরেকজন শুনলো না, ঠিক আছে? তো উনিও প্র্যাকটিক্যাল ফিল্ডে সাইজিং করবে, আপনিও প্র্যাকটিক্যাল ফিল্ডে সাইজিং করবেন, উনিও কাজ করতে করতেই শিখবে, আপনিও কাজ করতে করতে শিখবেন, বরং কাজ করতে গিয়ে এর চেয়ে আরও হাজার গুণে ভালো শিখবেন, ঠিক আছে? ভালো কথা। এখন ধরেন আপনি একটা ক্লাস করছেন, আমাদের এমনও আছে যে ক্লাস করে কিন্তু আসলে ক্লাস থেকে কিছু নিতে পারে না, ও আসলে ক্লাসে আসে কিন্তু আসলে ও নাই, শুধু দেখানোর জন্য আসে আর কি। এখন সাইজিং চ্যাপ্টার পড়ানো শেষ, কিন্তু সে বুঝে নাই সাইজিংটা আসলে জিনিসটা কি, কেন করে, কিভাবে করে, সাইজিং করলে লাভ কি, না করলে ক্ষতিটা কি হইতো। এই বেসিক পাঁচটা প্রশ্নের আনসার তার কাছে ক্লিয়ার হয় নাই, তার মানে কি তার ক্লাস করা হয়েছে? এবার আসেন, যেই কারণে এই কথাটা বললাম, ইন্ডাস্ট্রিতে আপনি যত বছর ধরে কাজ করেন না, যেখানে যেই এনভায়রনমেন্টেই কাজ করেন, ইন্ডাস্ট্রিতে আপনি এই পাঁচটা কোয়েশ্চেনের আনসার ঠিক মতো পাবেন? কে দিবে আপনাকে, ওইখানে কে শিখাবে আপনাকে? আমার কথা বুঝতেছেন? প্রত্যেকেই ইন্ডাস্ট্রিতে আসেন, ওইখানে কে ধৈর্য ধরে বসে বসে আপনার আপনার কোয়েশ্চেন আনসার দেয়, কে আপনার এই ডিটেল এক্সপ্লেনেশন করে, কে আপনার বুঝাই দেয় যে এইটা এই কারণে হইতেছে? ওইখানে আপনি প্রত্যেকটা ওয়াটের কোয়েশ্চেন পান, এটা কি, আচ্ছা এরপরে কি, হ্যাঁ এই অর্ডার এইভাবে করতে হবে, এই অর্ডার এইভাবে করতে হবে, কেন এইভাবে করতে হবে, এইভাবে কেন করতেছি, এইভাবে না করলে ক্ষতি কী হইতো, কীভাবে করা যেতে পারে, এর চেয়ে ভালোভাবে কীভাবে করা যেতে পারে, এগুলোর আনসার কেউ দিবে আপনাকে? সুযোগ আছে ওইখানে ইন্ডাস্ট্রিতে এইসব আনসার নেওয়ার? কে দিবে আপনাকে, কে শিখাবে ওইখানে? ওইখানে সেই এনভায়রনমেন্টই তো নেই, আপনি ইউনিভার্সিটিতে এসে সেই এনভায়রনমেন্ট পায়ে নিতে পারতেছেন না, একসাথে বসতে পারতেছেন না, ওইখানে কে দিবে আপনাকে? আপনাদেরকে সেই গত সেমিস্টারেই গল্প বলছিলাম যে আমাদের 19তম ব্যাচের এক ভাই, যে যিনি এখন ডিবিএলের এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে আছেন, পুরো নিটিং ডিভিশনের যিনি জিএম, তো উনি কাজ শিখছেন কীভাবে, রাত্রেবেলা বেক্সিম করা সব মেশিনগুলোর উপরে টানায় সব অফ করে দিয়ে চলে যেত, তারপরে নিয়ে মেশিন অন করে তারপরে মেশিনের নিচে ঢুকে ঢুকে পার্টস খুলে খুলে তারপরে কাজ শিখছেন, কারণ ওইখানে তাদের কাছে কোনো উত্তর পাইতেন না, পাকিস্তানিটা ছিল বলতো যে না না এটা এইভাবেই, কেন কোনো উত্তর নেই, তোমাদেরকে শেখাবো কেন, ব্যাস কষ্ট ছাড়া পরিশ্রম ছাড়া এমনি এমনি শেখা। আচ্ছা যাই হোক, তাহলে ওই জিনিসটা ফোকাস রাখবেন, মানে আমরা প্রত্যেকটা স্লাইড যখন পড়ি আপনার কিছু তো নিতে হবে এই স্লাইডটা থেকে, যে এই কেন করতেছি সাইজিং, কেন করতেছি সাইজিং, না করলে ক্ষতি কী হইতে, এটা এইভাবে কেন করতেছি, এই এজেন্ট দিয়ে কেন করতেছি, এই প্রত্যেকটা কেনর আনসার জানার জন্য হচ্ছে আপনার ক্লাস, নাহলে তো ইউটিউবে ভিডিও আছে, ইয়াও সবই আছে। এক, দুই নম্বর হচ্ছে এই যে প্রত্যেকটা ক্লাসের পরে এই ক্লাস লেকচার দিয়ে দিই, ভিডিও দিয়ে দিই, লেকচার শিট দিয়ে দিই, নোট দিয়ে দিই, যাতে ভুলে না যান যে কী পড়াইছি, যাতে মনে থাকে যে একবার অন্তত একটু দেখা থাকলে জিনিসটা। আর ধরেন ক্লাস করে গেছেন, এরপরে আর দেখার সুযোগ হয় নাই, আমাদের মধ্যে কে এমন আছে এমন স্মৃতিশক্তির অধিকারী যে একবার যা শুনছি পরীক্ষার হল পর্যন্ত তাই? অ্যাটলিস্ট আমি না, আপনারা থাকলে ডিফারেন্ট কথা, তাহলে একবার যদি না দেখেন, তাহলে এই যে ধরেন সকালবেলা যখন আসতেছেন বাসে থেকে একটু দেখলেন, বা অন্য দিন অফিসে যাওয়ার সময় একটু দেখলেন, আগামীকাল অফিস করবেন অফিসে যাওয়ার সময় একটু দেখলেন, আসার সময় একটু দেখলেন, যখন ফ্রি টাইম আছে লাঞ্চের সময় খাইতে খাইতে একটু দেখলেন, বাস তাহলেই তো জিনিসটা চাঙ্গা হয়ে গেল, না দেখলে তো জিনিসটা হারা যাবে। ওকে, সো আমরা যেটা নিয়ে আজকে, এটা তো আমরা কথা বলছি লাস্ট লেকচারে যে কী কী ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে আমরা সাইজিংটাকে চুজ করি। ওকে, আজকে আসবে টাইপস অফ সাইজিং থেকে, যে সাইজিং ডিফারেন্ট টাইপসের করা যায়, এই পুরো জিনিসটাই ডিপেন্ড করে সাইজ কনসেন্ট্রেশনের উপরে, মানে আমি কি হ্যাভি সাইজিং করতেছি নাকি লাইট সাইজিং করতেছি, মানে সাইজিংয়ের কনসেন্ট্রেশনটা কত হইতেছে, কেমিক্যাল কনসেন্ট্রেশনটা কত হইতেছে, কত বেশি সাইজিং ইনপুট আমি দিতেছি আমার ইয়ার্নের মধ্যে, ওইটার উপর ডিপেন্ড করে এই চার ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে পিওর সাইজিং, লাইট সাইজিং, মিডিয়াম সাইজিং আর হ্যাভি সাইজিং। তো পুরো জিনিসটাই ডিপেন্ড করতেছে আমার পার্সেন্টেজের উপরে, পার্সেন্টেজটা কীভাবে আমরা করতেছি, যখন 7-10% সাইজিং হচ্ছে
7-10% সাইজিং হচ্ছে মানে কি 7-10% সাইজিং হচ্ছে এটা আপনি কিভাবে বুঝবেন মনে করেন একটা ইয়ার্ন ধরেন ফর एग्जांपल সহজে বোঝানোর জন্য বলতেছি ধরেন একটা ইয়ার্নের ওয়েট ছিল 100 গ্রাম এখন সাইজিং করার পরে আপনি দেখলেন ওয়েট হয়ে গেছে 105 গ্রাম তার মানে ঘটনা কিছু ঘটছে না এখানে তার মানে কি সে কি করছে সাইজ টেক আপ করছে সাইজ এক্সজস্ট করছে সে সাইজ ম্যাটেরিয়াল সাইজ কেমিক্যালস গুলো সে অ্যাবজর্ব করছে এই কারণেই তো ওয়েট বাড়ছে নাইলে নাকি নাইলে তার ওয়েট বাড়েনি এবং কতটুকু ওয়েট বাড়ছে আপনি পার্সেন্টেজও বের করে ফেলতে পারতেছেন যে 5% ওয়েট বাড়ছে তাইলে এই ওয়েট 5% বাড়লে একরকম 10% বাড়লে একরকম এখন একটা ইয়ার্নের ওয়েট আপনি দেখলেন সাইজিং এর আগে যা ওয়েট ছিল সাইজিং এর পরে 50% ওয়েট বেড়ে গেছে এখন আপনি কি বলবেন যে না একটু হালকার উপরে ঝাপসা সাইজিং করছিলাম আর কি তা 50% ওয়েট দেড় গুণ হয়ে গেছে ওয়েট আর হালকা সাইজিং হয়েছে এখানে আসলে এখানে কি সাইজিং হয়েছে পুরো হেভি সাইজিং হয়েছে দ্যাটস ইট তাহলে সাইজিং এর ওয়েট যদি 5% ইনক্রিজ করে তাহলে এটাকে কি সাইজিং বলবো আমরা লাইট সাইজিং এটা যদি 11% হয় এটাকে কি সাইজিং বলবো মিডিয়াম সাইজিং এটা যদি 8% হয় কি সাইজিং বলবো আচ্ছা এটা যদি 18% হয় এটাকে কি সাইজিং বলবো এটা যদি 25% হয় এটাকে কি সাইজিং বলবো আর এটা যখন 35% হবে আর যখনই 40% আচ্ছা তাহলে দেখেন এই যে পুরো জিনিসটা এই তো আপনি নিজেই এখন বুঝে ফেললেন এবং মানে এখন আর আপনারে কাউরে জিজ্ঞাসা করা লাগবে না ইয়া করা লাগবে না আপনি ডাইরেক্ট করবেন কি আপনি বরং দেখবেন যে হ্যাঁ এই ইয়ার্নের ওয়েট আগে ছিল কতটুকু সাইজিং এর পরে হয়েছে কতটুকু সাথে সাথে আপনি বুঝে ফেললেন যে হ্যাঁ কত পার্সেন্ট সাইজ টেক আপ হয়েছে কত পার্সেন্ট সে সাইজ অ্যাডজাস্ট করছে আমার সাইজিং প্যাটার্নটা কিরকম হয়েছে আমি কি সাইজিং বেশি করা লাগছে হেভি স্টাইলে করা লাগছে নাকি লাগেজ লাইট স্টাইলে করা লাগছে তাহলে পিওর সাইজিং লাইট সাইজিং মিডিয়াম সাইজিং হেভি সাইজিং এই হচ্ছে মোটামুটি আমাদের সেই পার্সেন্টেজের উপর ডিপেন্ড করে আচ্ছা যে পার্সেন্টেজের কথা বলা হচ্ছে সেটাই হচ্ছে এইটা এটাকে আমরা সাইজিং পার্সেন্টেজ বলি সাইজ টেক আপ পার্সেন্টেজ বলি সাইজ এক্সজশন পার্সেন্টেজ বলি সাইজ ইনটেক পার্সেন্টেজ বলি আপনি যেই নামে ডাকেন এই কারণে নামগুলো এগুলো সব জায়গায় সব কোর্সে সব ক্ষেত্রে একই রকম ইনটেক পার্সেন্টেজ বলেন এক্সজশন পার্সেন্টেজ বলেন টেক আপ পার্সেন্টেজ বলেন এমনকি ডাই টেক আপ যে আমরা যেগুলো বলি এই সবগুলোর ক্ষেত্রে একই রকম ঠিক আছে সো এরকম বিভিন্ন নামে ডাকা যায় ঘটনা ঘুরে ফিরে একই ঠিক এইখানে আমরা যেভাবে ক্যালকুলেট করলাম কিভাবে ক্যালকুলেট করছি যে 105-100 এইভাবে ক্যালকুলেট করছি না তাইলে সাইজিং এর পরে ওয়েট ছিল কত আর আগে ওয়েট ছিল কতটুকু তাহলে ওয়েট বাড়লো কতটুকু তাহলে আগের ওয়েটের তুলনায় ওয়েট বাড়লো কতটুকু 100% কতটুকু শেষ এই তো তাহলে ঠিক সেইটাই তো এই যে ওয়েট অফ সাইজড ইয়ার্ন 105 সাইজিং এর পরের ইয়ার্ন ওয়েট অফ আনসাইজড ইয়ার্ন সাইজিং এর আগের ইয়ার্ন ওয়েট অফ আনসাইজড ইয়ার্ন সাইজিং এর আগের ইয়ার্ন ইনটু 100% এই কাজটাই করলাম আমরা দেখলেই বোঝা যায় 5% সেই কাজটাই করা হয়েছে তাহলে এইভাবে আমরা যে কোনো ইয়ার্ন থেকে যেমন সাইজিং এর পার্সেন্টেজ বের করতে পারি ঠিক সাইজিং এর পার্সেন্টেজের মাধ্যমেও তাহলে ইয়ার্নের ওয়েট বের করতে পারি আমি যখনই আপনারা বলে দিলাম যে ধরেন ওয়ার্কার শুধু আপনারা বললো যে স্যার 20% চেঞ্জ হয়েছে বা 20% কেমিক্যাল অ্যাবজর্ব করছে অথবা 20% সাইজিং করছি তাহলে আগে যদি এখন আপনি বলেন যে আগে ওয়েট ছিল 100 গ্রাম তাহলে এখন ওয়েট কত হয়ে যাবে তো এটা কোনো ঘটনা তাহলে তো একই ভাইস ভার্সা কুইজের কত কত কোয়েশ্চেন বুঝছেন শুধু এটুকের মধ্যেই মনে করেন কুইজের 5-6টা কোয়েশ্চেন আছে এত কোয়েশ্চেন তো করা যায় না ওকে ফ্যাক্টরস অ্যাফেক্টিং সাইজ টেক আপ পার্সেন্টেজ আচ্ছা আপনাদেরকে আমরা যা দিই এদিক থেকে যা দিই ওদিক থেকে তার পুরোটাই যায় কিন্তু পুরোটাই থাকে এমনকি যতটুকু যায় তার পুরোটাই ঠিকমতো রিসিভ হয় না সিগন্যাল উইক হয়ে যায় এবং এই সিগন্যালের মধ্যেও আবার ব্র্যান্ডিং আছে কেউ হয়তো গ্রামীণ ফোন নেটওয়ার্ক কেউ এয়ারটেল কেউ বাংলালিংক কেউ ইয়া এক একজনের তো নেটওয়ার্ক এক এক রকম কথা বুঝছেন না তো জিনিস তো একটাই কথা একটাই একই কথাই যাইতেছে কিন্তু এক এক নেটওয়ার্কের কারণে সিগন্যাল স্ট্রেংথ এক এক রকম হয়ে যেতেছে রিসিভিং ডিফারেন্ট হয়ে যেতেছে
আমরা যে কোনো কাজ আমরা জাস্ট যতটুকু করতে চাই আমরা যা চাই ঠিক সেভাবে তাই হয় না, তো বাস্তবে তো তা হয় না, তাহলে তো আর ওয়েস্টেজের কোনো কথাই থাকবে না। পৃথিবীতে কে চায় ওয়েস্ট হোক? দুনিয়ার কেউই চায় না, কিন্তু দুনিয়ার এমন কোনো জায়গা নেই যেখানে ওয়েস্ট হয় না, বিশেষ করে প্রোডাকশন ওরিয়েন্টেড ফ্যাক্টরিতে। সেই জায়গা থেকে একটু অফ করেন, আসেন। সো যেটা বলতেছিলাম আমরা, যে আমরা যেটা চাই শুধু সেটা তো হবে না, অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। ধরেন আপনি দুপুরবেলা ক্লাস করার সময় হঠাৎ করে একটা টেক্সট পেলেন আপনার বাসায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ঠিক আছে। এখন আপনি যদি জোর করে অথবা কোনো প্রেজেন্টেশন হোক বা ইয়া হোক, কোনো কুইজ পরীক্ষা বা কোনো পরীক্ষার কারণে আপনি এখন যাইতে পারতেছেন না, থাকতেছেন, কিন্তু আপনি কি এখন আর শিখতে পারবেন কিছু? আপনার শেখার মতো অবস্থা আছে? কারণ কি, একটা ডিস্টারবেন্স ঘটনা হয়ে গেছে। তার মানে একটা ফ্যাক্টর, জাস্ট একটা ফ্যাক্টর আপনার রিসিভিং টেন্ডেন্সি অফ করে দিছে, এখন আর আপনি কিছু শিখতে পারবেন না, এটি হচ্ছে নেচারাল। ঠিক এরকমভাবে আমাদের ইন্ডাস্ট্রিতে যে কোনো মেশিনের, যে কোনো অপারেশনের ক্ষেত্রে, যে কোনো প্রসেসের ক্ষেত্রেই অনেকগুলো ফ্যাক্টর থাকে যেগুলোর উপরেও ডিপেন্ড করে যে কোয়ালিটি। একদিন আপনাদেরকে বলছিলাম যে আমাদের একটা গার্মেন্টস কোয়ালিটি ভালো হওয়া বা খারাপ হওয়া, ভালো হওয়া মানে হচ্ছে এটা শর্ত একটাই, সেটা হচ্ছে এর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরো প্রসেসের প্রত্যেকটা জায়গায় কোয়ালিটি ঠিক থাকতে হবে, তাইলে গিয়ে এ ভালো হবে। আর এ খারাপ হওয়ার জন্য ওইটা শর্ত খুব সহজ একটা, সেটা হচ্ছে যে কোনো এক জায়গায় একটু ডিফেক্ট হলেই হয়ে যাবে। তো খারাপ হওয়া সহজ না? রেজাল্ট খারাপ করা কঠিন ব্যাপার? একদমই না। কিন্তু একটু ভালো করা, একটু ভালো করতে গেলে একটু বেশি কষ্ট করা লাগে, অনেক কিছু করা লাগে। আসো, সাইজিংয়ের ক্ষেত্রে আমাদের বেশ কিছু ফ্যাক্টর কাজ করে। এক নম্বর হচ্ছে ফাইবার ক্যারেক্টারিস্টিক্স, ক্যারেক্টার দেখছেন, ফাইবারেরও ক্যারেক্টারের কথা চলে আসছে। ফাইবারের ক্যারেক্টার বলতে কী বুঝাইতেছে? ও ফাঁকিবাজ, ও সত্য কথা বলে না মিথ্যা কথা বলে, সারের দিকে কেমনে তাকায়, এগুলো কোন ক্যারেক্টারের কথা বলা হচ্ছে? ফাইবারটার কিছু জেনেটিক্যাল ব্যাপার আছে না? যেমন একজন প্রফেশনাল, একজন নন প্রফেশনাল, একজন এই ইন্ডাস্ট্রিতে টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে টেক্সটাইলে উইভিংয়েই কাজ করে আসছে, আর আরেকজন জীবনে উইভিং দেখেই নেই, দুইজন কি একই রকম ক্যারেক্টার, একই রকম হবে না? ফাইবার কি কটন ফাইবার নাকি পলিস্টার ফাইবার, ফাইবারটা কোন ধরনের ফাইবার, যেই ধরনের ফাইবারের ক্যারেক্টার হবে সেই ধরনের, এটা কি ম্যানমেড ফাইবার নাকি ন্যাচারাল ফাইবার, এটা কি সিনথেটিক ফাইবার, ওইটার উপরেই পুরো এর ক্যারেক্টারের সাথে সম্পর্কিত না? কটন ফাইবারের বিহেভিয়ার যা হবে, কটন ফাইবার থেকে আমি যেই পারফরমেন্স, যেই যেটা আমি এক্সপেক্ট করতে পারবো, পলিস্টারের কাছ থেকে তাই পারবো, ভিস্কোজের কাছ থেকে তাই পারবো, সিল্কের কাছ থেকে তাই পাবো, ইভেন ন্যাচারাল ফাইবার বাকি যদি আরও দশটা দিই, সেই দশটা ফাইবারের একরকম হবে ক্যারেক্টার, প্রত্যেকটাই ডিফারেন্ট হবে, কারণ জিনিসই আলাদা। এই যে আপনারা দশজন, দশজনের একই কথা দশজন দেখা যাবে দশভাবে নেবে, দশজনের ইন্টারপ্রিটেশন দশ রকম হবে, অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। তাহলে ফাইবার ক্যারেক্টারিস্টিক্সের উপর ডিপেন্ড করবে। এবং নর্মালি এখানে এই কথা আসল কথা না, এখানে সবচেয়ে জরুরি কথা যেটা, এই সাইজিং পার্সেন্টেজ বা ডাইং পার্সেন্টেজ, টেক আপ পার্সেন্টেজ কাদের বেশি হবে, ন্যাচারাল ফাইবারের না ম্যানমেড ফাইবারের? কেন আমি তো এখন কেমিক্যাল দিয়ে সাইজিংয়ে তো আমি কেমিক্যালই অ্যাড করতেছি, আমি নর্মালি জিজ্ঞেস করতেছি যে ন্যাচারাল ফাইবার আছে, ম্যানমেড ফাইবার আছে, অ্যাবজর্বেন্সি বা ডাই টেক আপ পার্সেন্টেজ, সাইজিং টেক আপ পার্সেন্টেজ, কেমিক্যাল টেক আপ পার্সেন্টেজ, এগুলো কার বেশি থাকে, ন্যাচারাল ফাইবারের না ম্যানমেড ফাইবার? আচ্ছা, কেন ম্যানমেডের? ও আমার নিজের হাতে বানানো, নিখুঁত, এই জন্যে। আর ন্যাচারালে কেন বেশি থাকে? প্রকৃতি থেকে সব অ্যাবিলিটি থাকে, এটা তো একটু আধ্যাত্মিক ক্যাটাগরির কথা হয়ে গেল। জ্যোতিষীরা যেরকম উত্তর দেয় যে প্রকৃতির মাধ্যমে তারা সবকিছু পেয়ে যায় এবং সেই ওষুধ আপনাকে দিয়ে দেয়, প্রাকৃতিকভাবে আপনি সুস্থ হয়ে যাবেন। আর ম্যানমেড ফাইবার যেহেতু আমি নিজে বানাইছি, ওর মধ্যে কোনো খুঁত থাকতে পারে না, এই কারণে ওর যাই খাওয়াবো খাইতে থাকবে। দুইজনের উত্তর সেরকম হয়েছে, কুরবানির কথা মনে পড়ে গেছে আমার। আচ্ছা, ইন্নালিল্লাহ, এই 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 এইসব কোর্স আপনারা শেষ করে ফেলছেন বহু আগে,
এগুলো একদম ফান্ডামেন্টাল, টেক্সটাইলের ফান্ডামেন্টাল বেসিক বেসিক জিনিস। ন্যাচারাল ফাইবার, ন্যাচারাল ফাইবারের স্ট্রাকচারটা কীরকম আর ম্যানমেড ফাইবার স্ট্রাকচার কীরকম? ন্যাচারাল ফাইবার কীরকম হয়, ক্রিস্টালাইন না অ্যামরফাস? ক্রিস্টালাইন অ্যামরফাস বোঝেন তো আপনারা? ইন্নালিল্লাহ। ক্রিস্টাল তো দেখছেন আপনারা, ক্রিস্টাল, ক্রিস্টাল ক্লিয়ার, ক্রিস্টাল। আচ্ছা আচ্ছা বাদ দেন, সহজে বুঝেন। এই যে ওয়ালটা, এই ওয়ালটার স্ট্রাকচারটা আপনার, আপনি কি বলবেন, এটাকে ক্রিস্টালাইন স্ট্রাকচার বলবেন না অ্যামরফাস স্ট্রাকচার বলবেন? কেন অ্যামরফাস? অ্যামরফাস কিরকম হয়? ধরেন এই একটা স্ট্রাকচার এরকম, একটা স্ট্রাকচার এরকম, ক্রিস্টালাইন কোনটা? এটা। আচ্ছা, তার মানে ক্রিস্টালাইনের বৈশিষ্ট্য কি? আর অ্যামরফাসের বৈশিষ্ট্য কি? হিজিবিজি কিজিবিজি। এইটুকুতে কারো সমস্যা নাই তো? এটুক বাংলা তো বুঝে যেতেছে। ক্রিস্টালাইন মানে হচ্ছে ক্রিস্টাল, সুসজ্জিত, স্ট্রেইট, প্যারালাল, প্রপারলি অর্ডার্ড। একটা অর্ডারে আছে, প্রপার অর্ডারে আছে, সুসজ্জিত অবস্থায় আছে, আর একটা পুরো কোনো অর্ডারই নেই, কোনো শৃঙ্খলাই নেই, মনসাই জিন্দিগি, যা ইচ্ছা তাই। আচ্ছা, এবার খেয়াল করেন, এই অর্ডারে থাকা মানে কি হচ্ছে? ঠিক প্রত্যেকটা লেয়ারে 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 ঠিক মতো আছে, এখানে কোনো গ্যাপ নাই, কোনো কিছু নেই, আর এই জায়গায় গ্যাপের অভাব নেই, কারণ কোনোটারই কোনো ঠিক ঠিকানা নেই এক একটা। এবার আপনি যখন কোনো কিছুতে চুয়াবেন, ডাইস কেমিক্যালস হোক, সাইজিং মেটেরিয়ালস হোক, যে কোনো কিছু হোক, অ্যাবজর্বেন্সি কার বেশি হবে, কে সহজে নিবে? এটা নিবে, এবং এটা ন্যাচারাল ফাইবার। ন্যাচারাল ফাইবার অ্যামরফাস, ন্যাচারাল ফাইবার তো ক্রিস্টালাইন না, ওরে তো আমি নিজের হাতে বানাই নাই, ওরে নেচার বানাইছে, ও নেচারের মতো ন্যাচারালি বড় হয়েছে, আমাদের মতো, আমরা ন্যাচারাল প্রোডাক্ট। আমরা কি সব একেবারে নিখুঁত নিখুঁত হয়ে, মানে আমাদের কারো ঠিক, মানে প্লাস্টিক সার্জারি করে আমি নিজের যেরকম দেখতে চাই আমি ঠিক সেভাবেই আসছি এরকম দেখে না? সো ন্যাচারাল ফাইবার সে হয় অ্যামরফাস ক্যাটাগরি, এবং যেহেতু অ্যামরফাস ক্যাটাগরি তার যে কোনো জিনিসের অ্যাবজর্বেন্সি বেশি, এবং অ্যাবজর্বেন্সি যেহেতু বেশি তার ডাই টিকা পার্সেন্টেজ বলেন, সাইজিং টিকা পার্সেন্টেজ বলেন, যে কোনো টিকা পার্সেন্টেজ তার হাই, যেহেতু সে সহজে অ্যাবজর্ব করে। ক্রিস্টালাইন যেহেতু সে এরকম ক্রিস্টালাইন প্রপার্টি, এবং ম্যানমেড ফাইবার যেহেতু আমি নিজেরা চাইছি এটাকে এভাবে তৈরি করতে, এই কারণে তার অ্যাবজর্বেন্সি কি কম, এবং এই কারণে তার টেকা পার্সেন্টেজ কম। বাট তাহলে আমি ন্যাচারাল ফাইবার কেন প্রেফার করি, ন্যাচারাল ফাইবার কেন বানাইতেছি? ওটা তো আমরাই বানাইতেছি, তাহলে বানাইতেছি কেন? এটাই যদি অসুবিধাই যদি হয় তাহলে ন্যাচারাল ফাইবার বানাই কেন? ইন্নালিল্লাহ, অসুবিধা তো এই একটা দেখাইলাম, আর বাকি সুবিধার কথা কে বলবে? ইয়েস, স্ট্রেংথ কার বেশি হবে, আউটলুক কার ভালো হবে, স্মুথনেস কার বেশি হবে, লাস্টার কার বেশি হবে, হুলস্থুল অবস্থা, এইটার প্রপার্টি পজিটিভের মধ্যে আছে কি? একটা হচ্ছে অ্যাবজর্বেন্সি, খুব সহজে অ্যাবজর্ব করবে, অ্যাবজর্বেন্সি সহজে হওয়ার কারণে এই ময়েশ্চার খুব সহজে অ্যাবজর্ব করবে, ময়েশ্চার যেহেতু সহজে অ্যাবজর্ব করবে, কটন খুব সহজে ময়েশ্চার অ্যাবজর্ব করবে, আমার গরম কম লাগবে, আমার জন্য কমফোর্টেবল ফেব্রিক হবে, তাই এই যে জায়গাটা, তার মানে আমার অ্যাবজর্বেন্সি, কমফোর্টেবিলিটি, আমার টেক আপ পার্সেন্টেজ, এই জায়গার সাথে হচ্ছে এর সুবিধা। বাট বাকি অন্য সব জায়গায় হচ্ছে ম্যানমেড ফাইবারের সুবিধা। কথা বোঝা গেছে? এইটা তো হচ্ছে আপনাদের একদম বিসমিল্লার কথা, টেক্সটাইলের বিসমিল্লার কথা যে মনে করাই দিলাম। তাহলে যেই কথার পার্সপেক্টিভে এই কথাটা বলা, যে একটা দেয়াল আপনি বানাইতেছেন, সো দেয়াল বানানোর সময় আপনি কীভাবে বানাবেন? যে এক ইট এক ইট পরপর, দরকার হলে দুইটা ইট বাদ, এখানে দুইটা ইট বাদ, এদিকে বাঁকা, ওদিকে বাঁকা, তারপর ওরে স্যালারি দেওয়ার সময়, মানে কন্ট্রাক্টরে টাকা দেওয়ার সময় কয় টাকা দিবেন? তো টাকাই তো দিবেন না, বলবেন যে আবার ওয়াল ভাইঙ্গে ঠিকমতো বানাবে, এটা কোন মিস্ত্রি দিয়ে দিছস? বিকজ ইউ নো
যে এটা যেভাবে হওয়া উচিত সেভাবে হয় নাই, এটার স্ট্রাকচারই ঠিক নেই, বেসিক স্ট্রাকচার ঠিক নেই। কারণ কি? কারণ ওইভাবে যদি থাকে এখান দিয়ে তাহলে পানি ঢুকবে, বাতাস ঢুকবে, ইয়া থাকবে, এটার এই ওয়াল থাকা না থাকা কোনো পার্থক্য নেই, এটা কোনো সিকিউরিটিই হবে না। ঠিক সেই ব্যাপারটাই হচ্ছে ওইখানের ক্ষেত্রে। ওকে, আমরা যেটা বলতেছিলাম যে তাহলে সাইজ টেক আপ পার্সেন্টেজ কেমন হবে, সেটা সরাসরি ফাইবারের ক্যারেক্টারের সাথে সম্পর্কিত। ফাইবার কি কটন ফাইবার না জুট ফাইবার না কী ধরনের ফাইবার সেটার উপর ডিপেন্ড করবে। আচ্ছা, ইয়ার্ন ক্যারেক্টারিস্টিক্স, ইয়ার্নের ক্যারেক্টারিস্টিক্স মানে কিসের কথা বলতেছি? ইয়ার্নের যদি হেয়ারিনেস বেশি থাকে, ইয়ার্নের স্ট্রেংথ, ইয়ার্নের স্মুথনেস, ইয়ার্নের অ্যাবজর্বেন্সি পার্সেন্টেজ, এগুলোর সাথে সরাসরি সম্পর্কিত হবে। আচ্ছা, দেন ওয়েট অ্যাবিলিটি, ওয়েট অ্যাবিলিটি তো ওইটার সাথে সম্পর্কিত, যে কত সহজে আমি ওয়েটিং এজেন্ট দিয়েও এগুলো চেঞ্জ করতে পারি। বাট তারপরেও কটনের ওয়েট অ্যাবিলিটি আর জুটের ওয়েট অ্যাবিলিটি দুজনে একরকম হবে না, ওইটার কারণে চেঞ্জ হবে। ইয়ার্ন কাউন্ট, আচ্ছা ফাইনার কাউন্টের অ্যাবজর্বেন্সি বেশি নাকি কোর্সার কাউন্টের? ফাইনার কাউন্টের অ্যাবজর্বেন্সি বেশি নাকি কোর্সার কাউন্টের? কে সহজে অ্যাবজর্ব করতে পারে? আপনার টেক্সটাইল ইঞ্জিনিয়ার আপনাদের তো কিছু হবে না, গর্দান আমাদের কাটা পড়বে। আজকেও টেক্সটাইল ডিপার্টমেন্টের দুইজন স্টুডেন্ট এসে কথা বলতেছিল, তার মধ্যে একজন বলে যে স্যার আমি তো আপনারে চিনি। বলি যে আমি তো আপনারে চিনি না। তখন বলে যে না, আপনার স্টুডেন্টরা আমার বস। ওই হিসেবে মানে ইন্ডিয়া ফ্যাক্টরিতে গিয়ে এইসব কথা বলার সুযোগ পেলাম আমি কখন পাই আমি তাও বুঝি না। যাই হোক, তো কল্লা তো আমার মানে গর্দান তো আমার কাটা যাবে। ও একদিকে ওদেরকে শোনায় বলবে যে গতকাল ফয়সল স্যারের ক্লাস করেছি ভাইয়াও, ভাইয়া বলবে ঠিক আছে খুব ভালো করেছো, পরে ভাইয়া বলবে যে তুই কী কাজ করেছিস, ফয়সল স্যার কিছু শিখায়নি তোকে? মারছে না। ফাইনাল ইয়ার, ফাইনাল ইয়ারের বৈশিষ্ট্য কী থাকে? ফাইনাল ইয়ারের সাথে কোর্সার ইয়ারের মেইন পার্থক্যটাই কী? ফাইনাল ইয়ার কেমন হয়, কোর্সের ইয়ার কেমন হয়? ফাইনাল ইয়ারের স্ট্রেংথ ভালো হয়, আর কি ভালো হয়? ফাইনাল ইয়ারের স্ট্রেংথ ভালো হয় কারণ মসৃণ থাকে এবং সেগুলো 20% বেশি থাকে। ফাইনাল ইয়ারের মানে ইয়া, ফাইনাল ইয়ারের হেয়ারিনেস, ফাইনাল ইয়ারের ইয়া, এগুলো কি কম থাকে না বেশি থাকে? হেয়ারিনেস বেশি থাকবে ফাইনাল ইয়ারে? না, কম থাকে। ফাইনাল ইয়ার তাহলে খুব সহজে অ্যাবজর্ব করতে পারবে? না। কোর্সার ইয়ার খুব সহজে অ্যাবজর্ব করতে পারবে? এটা তো যে একদম এই এতক্ষণ যা বললাম যে ওইটা দিয়েই তো বুঝতে পারার কথা, আগেরটা বুঝে গেল। কি হলো তো ইপিআই? ইপিআই মানে কি? ইঞ্চ পার ইঞ্চ। তো ইঞ্চ পার ইঞ্চ দিয়ে কি বুঝাইতেছে? ডেন্সিটি বুঝাইতেছে। তাহলে ডেন্সিটি যত বেশি হবে, ইয়ানের পরিমাণ প্রতি ইঞ্চিতে যত বেশি হবে, তত কি বেশি অ্যাবজর্ব করবে না কম অ্যাবজর্ব করবে? কম অ্যাবজর্ব করবে, কারণ ডেন্সিটি বেশি। ও তো অ্যাবজর্ব করার জন্য তো একটু জায়গা লাগবে, ও তো ফুলে ফাইপে একাকার হইতে হবে। মানে আমি খাবো, খাওয়ার জন্য আমার পেটে জায়গা থাকতে হবে না? যে আগেই ঢোল হয়ে আছে গলা পর্যন্ত খাই রাখছে, ওরে আমি নেই এখন কি খাবো। ইয়ানের ইউনিফর্মিটি যত বেশি হবে, টেক আপ পার্সেন্টেজ তত বেশি হবে না কম হবে? ইউনিফর্মিটি কম হবে। এই যে ওয়াল যত বেশি ইউনিফর্ম, তত এর মধ্যে দিয়ে এখন আর পানি ঢুকবে না, বৃষ্টি পানি ঢুকবে না, বাতাস ঢুকবে না কোনো কিছু, কারণ ইউনিফর্ম। যখন ইউনিফর্ম না, যখনই সুযোগ পাবে গর্ত হয়ে গেছে তখন আসবে। ইউনিফর্মিটি যত বেশি হবে সাইজ টেক আপ পার্সেন্টেজ লোয়ার হবে, আন ইউনিফর্ম হলে বেশি হবে। টেনশন, টেনশন যদি বেশি থাকে তাহলে কি সহজে অ্যাবজর্ব করতে পারবে? না, কারণ হাই টেনশনে রাখছে। কিন্তু টেনশন একটু লুজ থাকলে সে রিল্যাক্স ওয়েতে মনে মনে করেন আমি ওনারে বললাম যে আচ্ছা ধরেন বুমার্সে নিয়ে গেছি, ঠিক আছে, কিন্তু কোন দিন বুমার্সে নিয়ে গেছি? যেদিন মনে করেন ওনার হচ্ছে আজকে ফাইনাল ভাইবা, আপনাদের এই ফাইনাল, আচ্ছা যাই হোক, এই ভাইবা বোঝানো তো আপনাদেরকে আরেক মুশকিল। ভাইবা নিয়ে দেখাই, ভাইবা নিয়ে দেখাইতে হবে ভাইবা কিনা, আপনারা বোঝেনি না ভাইবা কারে বলে। যে কম্প্রিহেনসিভ ভাইবা বলতে একটা ব্যাপার আছে, যা 4 বছরের যা শিখছো সব কিছুর পরীক্ষা দিয়ে ভাইবা বোর্ডে দিতে হবে। পুরো ভাইবা বোর্ড থাকবে 5-6 জনের, একটা চেয়ার থাকবে সামনে, 5 বছরে যা শিখছো কী শিখছো বলো, ঠিক আছে? ওর বলার সুযোগ নেই, এখান থেকে কোয়েশ্চেন করতে থাকবে, এক একটা কোর্স থেকে একটা কোয়েশ্চেন উত্তর দিতে পারতে হবে, নাহলে ফেল। ওই ফেল মানে হচ্ছে সে সার্টিফিকেট পাবে না, কোনো আর আগাইতে পারবে না। আচ্ছা, এখন কম্প্রিহেনসিভ ভাইবা নিব তার, কিন্তু ভাইবা নেওয়ার আগে
এখন দেখতেছে যে একটু কাচুমাচু করতেছে, আচ্ছা ঠিক আছে তুই ভাইবা দেওয়ার জন্য একটু শক্তি বানায় নে, নে খা খা বুফে খা। তোর সামনে ভাইবা, ও এখন বুফে দিয়ে আর যাই দি, গলা দিয়ে কিছু নামবে, টেনশনে তো অবস্থা খারাপ। অন্য সময় হইলে কিন্তু একদম মানে আইটেম 100টা থাকলে 200টা খাই বলতো, কিন্তু এখন তো নামবেন, সিচুয়েশন আছে তো আপনি টেনশনে রাখবেন, ওয়ারপিয়ানে হাই টেনশনে রাখবেন, তখন আপনি কি ইয়ে পাবেন। আচ্ছা রোলার ওয়েট, রোলারের ওয়েট যদি বেশি হয়, মানে স্কুইজিং রোলারের যে ওয়েটটা, ওয়েট যদি বেশি হয় মানে বেশি যদি আপনি ইয়া আপনি কেমিক্যাল যত বেশি দিবেন এবং যত বেশি প্রেশার দিবেন, যত বেশি খাওয়াইতে যাবেন তত বেশি খাবে, কিন্তু কেমিক্যাল কম ইয়াই কম প্রেশারও কম তাহলে কম হবে, টেক আপ পার্সেন্টেজ সহজ হিসেব। আচ্ছা রোলার ডায়া, রোলার ডায়া যত বেশি হবে আমার ইয়া পার্সেন্টেজ তত বেশি হবে, ডায়া কম হলে পার্সেন্টেজ কম হবে। নেচার অফ দ্য রোলার কাভারিং, রোলার কাভারিংয়ের সারফেসটা, এটা যদি রাফ হয় তাহলে একরকম, সার্ফেসটা স্মুথ হলে আরেকরকম। এটার জন্য কী দরকার, স্মুথ সার্ফেস দরকার যাতে ফেব্রিকটা স্মুথলি সব জায়গায়, নাহলে তো রাফ হইলে যে এক এক জায়গায় এক এক রকম হবে, দেখা যাবে যে এক এক জায়গায় সাইজিং এক এক রকম হয়েছে, কোনো জায়গায় বেশি হয়েছে কোনো জায়গায় কম হয়েছে, সব জায়গায় তো ইউনিফর্ম থাকতে হবে। আমরা যে ডাইং করি কি কোনো জায়গায় এই জায়গায় বেশি দিছি এই জায়গায় কম দিছি, তাহলে তো এটা মাল্টি কালারের ফেব্রিক হয়ে যাবে, এটা তো আর এই কালার থাকবে না। আচ্ছা কন্টাক্ট লেন্থ যত বেশি হবে তত কি ভালো হবে না খারাপ হবে, মানে অল্প একটু জায়গা ইয়ার লেন্থে আছে আর বেশি জায়গা লেন্থে আছে কোনটা ভালো, বেশি জায়গা লেন্থে আছে সেটা ভালো, বুঝছেন না। আচ্ছা রানিং স্পিড, স্পিড যত বেশি হবে, খুব হাই স্পিডে করতেছি ভালো হবে, টেক আপ বেশি হবে না, স্পিড যত কম হবে সুন্দর মতো আস্তে ধীরে অ্যাবজর্ব করার টাইম পাবে, কিন্তু হাই স্পিডে রাখতেছি তাহলে তো অ্যাবজর্ব করার টাইম পাবে না, ওই যে আমি হাই স্পিডে শুধু স্লাইড চলে চলে শেষ, তা একদিনে পুরো একটা কোর্সই শেষ করে দেওয়া যায়, কিন্তু কাজ হবে না। সাইজ কনসেন্ট্রেশন, ওই যে কেমিক্যালের পরিমাণ যত বেশি হবে তত বেশি হবে, তত বেশি ইয়ে করতে পারবে, ওই অনেকটা পরোটা ঘিয়ে ভাজা পরোটা আমি আসলে ঘি কতটুকু দিচ্ছি তার উপরে, যত বেশি ঘি দেব সেটা তত বেশি ঘিয়ে ভাজা হবে। ইনগ্রেডিয়েন্টস লাগে না, লাগে না, ওই ইনগ্রেডিয়েন্টস দিয়ে তো কাজ করবো, ইনগ্রেডিয়েন্টস পরিমাণ যত বেশি থাকবে তত ভালো হবে। আচ্ছা এইটাতে মনে হয় আজকে কি যাইতে পারবো, কিন্তু এটাই কিন্তু শেষ এই চ্যাপ্টারে, হ্যাঁ অবশ্যই এটা দিয়ে তারপরেও শেষ হয়েও শেষ হইতে চাবে না। ওকে সাইজ স্পোর্টস বুঝে যেতেছে, সাইজিং করতে গিয়ে স্পট পড়লো, ডাইং করতে গিয়েও স্পট পড়তে পারে, যে কোনো জায়গায় স্পট পড়তে পারে, ঠিক আছে মানুষের চরিত্রেই স্পটের পর স্পট ফেলায়, আর এগুলো তো সাইজিং, এগুলো তো স্পট তাও উঠানোর ব্যবস্থা আছে, ওগুলো চাইলেই উঠায় ফেলা যায়। রিপিটেটিং ওয়ার্প স্ট্রিক্স, রিপিটেটিং মার্ক পড়তেছে তো বুঝে যেতেছে, রোলারের দাগ পড়তেছে বা বিভিন্ন ধরনের ইয়ে হইতেছে, ওয়ার্প স্ট্রিং এগুলো প্রবলেম। শাইন নেরি, এগুলো হচ্ছে যে ফ্রিকশনের কারণে, আমার ফ্রিকশন হইলে তো ওইটার হেয়ারিনেসের কারণে ইয়ার কারণে বুঝে যাবে, আমি চাইতেছি হেয়ারিনেস দূর করে উল্টায় স্মু মানে ইয়ার্নের গায়ে পুরো একটা প্রলেপ দিয়ে দিতে, ওই জায়গায় যদি আরও ফ্রিকশনের কারণে আরও ড্যামেজ হয় তাহলে তো উল্টা অবস্থা খারাপ, চাইলাম কি আর হইলো কি, আরও টাকা পয়সা খরচ মেশিন টেশিন সব খরচ করে আমি কি আরও প্রোডাক্টের কোয়ালিটি খারাপ করার জন্য এই কাজ করতেছি নাকি। আচ্ছা রিজ বিম, মানে যে বিমটা নিয়ে আমরা করতেছি সেটা যদি আনইভেন হয়ে যায়, দেন হার্ড সাইজিং, মানে সাইজিং করার পরে দেখলাম যে খুব হার্ড হয়ে গেছে, মানে ইয়ার্ন খুব স্টিফ হয়ে গেছে, খুব হার্ড হয়ে গেছে ইনালিটা, তাহলে এই ইয়ার্ন দিয়ে আমি পরবর্তীতে কাজ করবো কীভাবে, পরে ডাইং আসে না আরও, মানে আমি তো সাইজিং করতেছি পরে আবার আনসাইজিং করে ফেলতেছি, এটারে জাস্ট আমি চাইছিলাম ইয়ার্নের একটা মোটামুটি একটা স্ট্রেংথ বৃদ্ধি করে ফেলতে, এখন এই ইয়ার্ন যদি পরবর্তী ডাইংয়ের জন্য পুরো অনুপযোগী হয়ে যায়, ডাইংয়ের জন্য অনুপযোগী মানে কি, ওরে ডাইস কেমিক্যালস অ্যাবজর্ব করতে হবে না, ও যদি ডাইস কেমিক্যালস আর অ্যাবজর্বই না করতে পারে তখন অবস্থা কী হলো, হ্যাঁ মানে আমি ছেলেকে পাঠাইছিলাম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ইউনিভার্সিটি অফ স্কলার্সে, কিন্তু এরপরে হঠাৎ করে একদিন ছেলে এসে বলে মা আমি আর জীবনে কখনো বিয়ে করবো না, ওরে কি এই উদ্দেশ্যে পাঠিয়েছিল নাকি, যে উদ্দেশ্যে পাঠিয়েছে সেটার সাথে এটা কী সম্পর্ক, কিন্তু এটা হইলো কেন, নিশ্চয়ই কোনো স্যার কিছু বুঝাইছে। আচ্ছা তাহলে এরকম হইলে প্রবলেম, বিরাট প্রবলেম, ঠিক আছে। সো হয় এরকম প্রায় আমাদের কাছে রিপোর্ট আসে, মেয়েরা গিয়ে বাসায় এই ধরনের কথা বলা শুরু করে, যাই হোক। সো ইম্প্রপার ড্রয়িং, এগুলোর পিছনে তো অনেক হিস্ট্রি থাকে, এমনি এমনি তো আর কেউ বলে না, যাই হোক এগুলো তো আপনারা জানেন না। সো ইম্প্রপার ড্রয়িং, ড্রাই, ডাইং বলতেছে না কিন্তু ড্রাই, ঠিক আছে। আল্লাহর বাস্তে পরীক্ষার কোয়েশ্চেন দেখার সময়ও ঠিকমতো দেখেন, কুইজের কোয়েশ্চেন দেখার সময়ও ঠিকমতো দেখেন, এরপরে তারপরে এইটার আনসার দিয়েন, ডাইটারে ড্রাই মনে করে আর ড্রাইটারে ডাই মনে করে করে ফেললে তো সর্বনাশ, বুঝছেন না। সো
ড্রাই যদি ঠিকমত না করি এরপরে তো আমার ড্রাই করতে হবে না, মানে সাইজিং করতেছি এরপরে আবার আনসাইজ করব, ওয়াশ করব, এরপরে ড্রাই করব। সো ড্রাইটা যদি ঠিকমতো না করি তাহলে তো স্পট থাকবে, বিভিন্ন ধরনের প্রবলেম থেকেই যাবে। সাইজ ড্রপিং, ড্রপ বিভিন্ন ধরনের কেমিক্যাল ড্রপ হয়ে আছে, সাইজ স্টিচিং, স্টিচিং মার্ক ফর্ম হয়ে আছে, আনইভেন সাইজিং, সাইজিংটা আনইভেন রয়ে গেছে, মানে এক এক জায়গায় এক এক রকম দেখা যাইতেছে, ঠিকমতো হইতেছে না। আচ্ছা থাক, আজকে এই পর্যন্ত থাক, এটা আরেকদিন লাগবে আমাদের।